গুড ইভিনিং বন্ধুরা, আর আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যেবেলা, আর তোমরা আমাকে দেখে ভাবছো তো যে আমি সন্ধ্যেবেলায় হঠাৎ করে এইসব সবজি কেন কাটছি। তো এই কারণে কাটছি যে আমার মনটা হলো যে কিছু আজকে আমি একটা খাবো। তো কি খাবো ভাবছিলাম, তো আগে কেটে নিই, তারপর তোমাদেরকে বলছি যে আমি কি খাবো। তো দেখো আমি কি কি এখানে রেডি করে নিয়েছি। এখানে আলু আমি ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, বিট কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, আর পেঁয়াজ কাটছি, আর পাশে কাঁচা লঙ্কাও রাখা আছে। তো আগে কেটে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে আমি কি খাবো। তো এই দেখো, আজকে আমি চাউমিন খাবো, তাই জন্য সবজিগুলো কাটছিলাম। তো চলো তাহলে বানিয়ে নিই। আর এখন আমি চাউমিন সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে কড়াইতে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর ডিমও ভেজে নিয়েছি, ভেজে আমি বাটিতে তুলে নিয়েছি। আর এখানে একটু পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে এখানে ওই কেটে রাখা আলু, গাজর আর বিট সব একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। তো ওগুলো ভেজে নিয়ে তারপরে আমি চাউমিন দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ডিমটাও দিয়ে দিয়েছি, দিয়ে আমার এখন চাউমিনটা রেডি হয়ে গেছে। তো দেখো কেমন লাগছে। তো এই দেখো বন্ধুরা, কি সুন্দর কালারফুল চাউমিন হয়েছে বলো, তাই না? তো এইবার এই কালারফুল সুন্দর চাউমিনটা একটু খেয়ে দেখার পালা যে কীরকম খেতে হয়েছে। দেখতে তো খুবই ভালো লাগছে, রং চঙে, যেহেতু বিট গাজর সব দিয়েছি। তো খেয়ে দেখছি, তো খেতে মোটামুটি ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয়নি। কিন্তু আমি অতটা ভালো পারিনি বানাতে যতটা ভালো মা পারে, শিব্য পারে খুব ভালো বানাতে, আমি অতটা ভালো পারিনি। তো মোটামুটি করেছি যেটুকু খাওয়ার মতন আর কি। তো আমার জানো তো, বাইরের কেনা চাউমিন একদম আমার খেতে ভালো লাগে না, জানি না কেন, ওই গ্রেভি টেভি দিয়ে দেয় বলে না আমার একদম ভালো লাগে না বাইরের কেনা চাউমিন। তো ওই জন্য আমার চাউমিন খেতে ইচ্ছে হলে আমি বাড়িতেই বানিয়ে খাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এইটুকুই শেয়ার করলাম। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, আজকের মতন আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।